আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড দেশে এবং দেশের বাহির থেকে যেসব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বরাবরের মতো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করার চেষ্টা করেছি তবে ব্রেকফাস্টের পর থেকেই শুরু করলাম এখন একটু বাড়িঘর গুছিয়ে নিয়েছি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল থেকে অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি অলরেডি সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো বাড়িঘর একদম গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু ক্লিন করে ফেলেছি এখন শুধু আমি বাড়িঘর ছাড়ু দিচ্ছি এরপরে আমি ফার্নিচারটা মুছব কাজ করতে করতে আপনাদের সাথে প্রথমে একটু গল্প করে নিচ্ছি গতকালকে আমি আমার হোম ট্যুরের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আরিয়ানার রুম আইমানের রুম দুইটা রুমই অনেক সুন্দর হয়েছে অনেকেই কমেন্ট করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগাররা আছি আমরা কিন্তু আপনাদের কমেন্টের অনুপ্রেরণা পেয়েই প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত হই তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক বেশি অনুপ্রাণিত করে হোম ট্যুরের ভিডিওটার মধ্যে কিন্তু আমি অনেকেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আরও কিছু কমেন্ট এসেছে যেগুলোর উত্তর এখনও আমার সঠিকভাবে জানা নেই যেমন অনেকেই জানতে চেয়েছেন যে পর্দাগুলো আমি যে দোকান থেকে বানিয়েছি আইমানের রুমের আর ডাইনিংয়ের যে পর্দাটা আছে আর কি ঝিকঝাক ওই পর্দা সম্পর্কে কথা বলছি অনেকেই আর কি অ্যাড্রেসটা জানতে চেয়েছেন আসলে অ্যাড্রেসটা আমার জানা নেই এগুলো তো আসলে ওর বাবাই মেনটেন করেছে তো এই বিষয়গুলো আমার ওরকমভাবে ভালোভাবে জানা নেই সেজন্য আমি আপনাদের উত্তরগুলো দিতে পারিনি আর যতটুকু সম্ভব হয়েছে যতটুকু জানি আমি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলছি আর কথা বলতে বলতে এদিক থেকে আমি কিন্তু এক রুম ঝাড়ু দিয়ে আরেক রুমে চলে যাচ্ছি এখন আমি আইমানের রুমে চলে এসেছি আইমানের রুমটাও আমি ঝাড়ু দিয়ে দিছি যেহেতু এখন একটু হিমো আছে তো হিমোর জন্য ঘরটাকে একটু বেশি পরিষ্কার রাখতে হয় কারণ ও সারা ঘরেই দেখা যায় খেলা করে সারা ঘরেই যেখানে সেখানে শুয়ে থাকে সেজন্য খালা ঘর ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু আমি আরও একবার দুইবার ঘর ঝাড়ু দেই। যদিও শরীরের কন্ডিশন ভালো না ব্যবসায়িক চাপ আছে সংসারের তো রান্নাবান্না কাজকর্ম আছেই সব মিলিয়ে জিলিয়ে প্রচুর চাপ যাচ্ছে আমার উপর দিয়ে প্রেশারটা কয়েকদিন যাবৎ খুব বেশি আছে ডাক্তার দেখিয়েছি প্রেশারটা কন্ট্রোলে আনার জন্য ডাক্তার বলেছে তো প্রেশারের ওষুধ কিন্তু আমি রেগুলারই খাই কিন্তু প্রেশার কন্ট্রোলে আসছে না প্রতিদিন মাপলেই দেখা যায় প্রেশারটা বেশিই থাকে আমার সব সময় তো আজকে দেখা গিয়েছে প্রেশারটা একদম লো হয়ে গিয়েছে অনেক ঘাড় ব্যথা করছিল সকাল থেকে প্রচুর ঘাড় ব্যথা করছিল তো আমি ভেবেছি আমার যেহেতু সময় প্রেশার হাই থাকে আজকেও হাইয়ে আছে পরে মেপে দেখলাম যে লো প্রেশার হয়ে গেছে পরে একটা ডিম খেলাম খাওয়ার পর কিছুটা ভালো লাগছে আর কি এখন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার সংসার সন্তান বিজনেস সব কিছু সামলিয়ে যেন ভালো থাকতে পারি ঘরটা ঝাড় দেওয়া শেষ করে আমি ইনডোরের প্লান্টগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি একটু হালকা পাতলা গাছগুলোকে পরিষ্কার করে দিয়েছি বেশ কয়েকদিন যাবৎ বারান্দায়ও দেয়া হচ্ছে না একটু একটু বৃষ্টি কি থাকে তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পেলেন যে হিমু লিটার গিয়েছিল লিটার থেকে নেমে চলে গেল এখন আবার আমাকে দেখে গাছের পিছনে লুকিয়েছিল আবার দৌড় দিল আর এখন হচ্ছে আমার বাবা এসেছে তার মেয়েকে দেখতে আর কি সাথে স্নেহাও এসেছে আর আমার জন্য বাচ্চাদের জন্য হচ্ছে ড্রাগন ফল নিয়ে এসেছে ড্রাগন ফলগুলি গুছিয়ে রাখছিলাম তো ড্রাগন ফলগুলো গুছিয়ে রাখতে রাখতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুর দিকেই যারা এখনও একটা লাইক দেননি তারা কিন্তু চাইলেই একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারে। আপনাদের একটা লাইকি কিন্তু আমাকে অসংখ্য ভাইয়া আপনার কাছে পৌঁছে দিবে একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন এই লাইফস্টাইল ব্লগুলি আপনাদের কাছে ভালো লাগছে আর আমার এই মনিরাস ওয়ার্ল্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলটির পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকতে পারেন আর পাশে থাকা বেল বটনটাও ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আমার ছাদেও কিন্তু আমার একটা ড্রাগন ফল গাছ আছে তো সেই গাছটাতে দেখেছিলাম তিনটা ফল এসেছে অনেক দিন যাওয়া হয় না সেই ছোট্ট অবস্থায় দেখে এসেছি আসলে আমি এখন ছাদে যাওয়ার সময়ই পাচ্ছি না বা পাই না তো একটু যেয়ে দেখবো ড্রাগন ফলগুলো কতটুকু বড় হয়েছে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব আমি যখন যাবো আর আমি তো শুধু বকবকি করে যাচ্ছি আপনাদের সাথে আপনারা কে কোথায় আছেন কেমন আছেন বন্যা পরিস্থিতি কি আপনাদের এলাকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার অনেক কাপুরে আছেন ফেনীতে নোয়াখালীতে কুমিল্লাতে অনেক অনেক কাপুরা আমার ওখান থেকে অনেক কাপুরাই আছেন তো আপুদের কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন পানি একটু কমেছে কি না আর এই তো দেখেন আমাদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিন্তু সবার আদর আল্লাহ চলছে এখন হচ্ছে স্নেহার কোলে স্নেহার কুল থেকে এখন আমার কোলে এসে আসবে স্নেহা তো খুবই পাগল হিমুর জন্য আজকে কিন্তু হিমুর জন্যই স্নেহা চলে এসেছে আর মানহাকে না জানিয়ে এসেছে মানহা যদি জানতে পারে তাহলে কান্না করে একদম শেষ হয়ে যাবে মানে ও কোচিংয়ে এসেছিল কোচিং থেকেই চলে আসছে আর কি তো যাই হোক একজনের পর আরেকজনের কোলে যাচ্ছে কী আদরটাই না খাচ্ছে বাচ্চাটা দেখেন আর এই তো গলার নিচে আদর করলে একদম সে ঘুমিয়ে পড়ে এরকম একটা ভাব করে খুবই কিউট লাগে এরপরে আমি হচ্ছে কিচেনে চলে এলাম চারটা ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছগুলো একটু বের করে নিচ্ছি বেশ অনেক দিন পরেই আমার বাসায় ইলিশ মাছ এসেছে আমার পছন্দকে প্রাধান্য দিয়ে এখন তো আসলে বাচ্চাদের বা সংসারের অন্য যে কেউ আছে তাদের পছন্দকে আমি প্রাধান্য দিয়ে থাকি আমার পছন্দটাকে আমি ওরকম প্রাধান্য দিই না যাই হোক ওটা ব্যাপার না আমরা যারা গৃহিণী আছি আমরা সবাই একই রকম তো এই তো এখানে চারটা ইলিশ মাছ আছে এগুলো নাকি বরিশালের ইলিশ মাছ যে আপুরা বরিশাল থেকে দেখছেন আপুরা কমেন্ট করবেন যে বরিশালের ইলিশ মাছ খেতে কেমন তো এগুলো আঠারোশো টাকা করে কেজি নিয়েছে চারটা ইলিশ মাছ আর কি কত পড়েছে জানি না তো আজকে ভাবলাম আমার পছন্দের ইলিশ মাছ আমি নিজ হাতে কাটবো ধুবো তারপর আমি রান্না করে খাবো তো সেই চিন্তা করেই কিন্তু আমি মাছগুলোকে দেখছিলাম খুলে খুলে খুব একটা মাছ কাটা হয় না বড় মাছ তো সবই বাজার থেকে কেটে আনা হয় ছোট মাছও হচ্ছে খালা কাটে তো ছোটো মাছ ওইরকম খাওয়া হয় না আর এখন তো সব মাছই কেটে দেয় বাজার থেকে মাছ বেশিরভাগ সময়ই কেটে আনা হয় আর কি তো ইলিশ মাছটা দেখে আজকে আমার কাটতে ইচ্ছে করলো মনে হলো নিজে কেটে তারপর খাই এই তো তিনটা মাছ আমি রেখে দিলাম আর একটা আমি কাটার জন্য বাইরে রাখলাম আর কি তো এখন আমি প্রথমেই মাছের আষ্টেটা চামচ দিয়ে ফেলে নিচ্ছি মাছের আস্টে ফালানোর জন্য একটা মেশিন আছে ওইটা যে আমি কোথায় রেখেছি মানে রঙ করার সময় বাসায় সব জিনিসপত্র কিচেনের কেবিনেটগুলো সব ক্লিন করতে হবে আর একটু গুছিয়েও নিতে হবে ওই কাজটা বাকি আছে এখনও তো পাচ্ছিলাম না বলেই চামচ দিয়ে এভাবে মাছের আষ্টেটা ফেলছিলাম অনেকদিন কাটছি লাস্ট কবে কেটেছিলাম জানি না তো কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করা যাক আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারাও বোর ফিল করবেন না সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি কিন্তু একটা নিউজ ভাইরাল হয়েছে যে একজন আপুকে সবাই নিশ্চয়ই দেখেছেন এই খবরটা একজন আপুর হাজব্যান্ড হচ্ছে তার চেহারাটা কেটে দিয়েছে খুবই বিবৎসভাবে এবং চেহারার মধ্যে অনেক রকমের আঘাত করা হয়েছে তাকে তো যাই হোক এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে নারীরা আসলে স্বামীর ঘরেও নিরাপদ না বাবা মা ছেড়ে একটা সংসারে চলে আসে একটা মেয়ে সব কিছু ফেলে দিয়ে তার স্বামী তার অবলম্বন হয় আর সেই স্বামী যদি এইভাবে আঘাত করে তাহলে মেয়েরা কোথায় নিরাপদ খুবই খারাপ লেগেছে হ্যাঁ হয়তো বা আপুটা অনেক বড় অন্যায় করতে পারে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু যত বড় অন্যায় করুক না কেন এইভাবে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারে জানতামই না তো টাকা পয়সা ধন সম্পদ এগুলো আসলে কিছুই না স্বামী যদি কেয়ারিং না হয় একজন কেয়ারিং হাজব্যান্ড যে মেয়ের কপালে জুটেছে তার যদি টাকা পয়সাও কম থাকে খাওয়া দাওয়াও কম খায় ভালো যদি পড়তেও না পারে আমি মনে করি তার চেয়ে সুখী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা কেয়ারিং হাজবেন্ডের প্রয়োজন আপনাকে দামি জামা সোনা গয়না বাসায় অনেক জিনিসপত্র লাক্সারিয়াস বাসা গাড়ি বাড়ি সব কিছুই দিচ্ছে কিন্তু স্বামী আপনার খবর রাখছে না ভালোভাবে আপনার টেক কেয়ার করছে না আপনাকে পাত্তা দিচ্ছে না অবহেলা করছে সেইখানে মনে হয় না আমার কোনো সুখ আছে মনে হবে আর স্বামী যদি কেয়ারিং হয় স্বামী যদি কিচ্ছুও না দেয় টাকা পয়সাও না দেয় তিন বেলার মধ্যে দুই বেলা খাইয়ে রাখে আমার মনে হয় সেই মেয়েটা অনেক বেশি ভাগ্যবতী প্রত্যেকটা মেয়ের স্বামী যেন অনেক বেশি কেয়ারিং হয় এই দোয়া থাকবে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে যে বাবা মা জন্ম দিয়েছে আমাকে সেই বাবা মাকেও কিন্তু আমি একদিন ভুলে যাই হ্যাঁ দায়িত্বটুকু পালন করছি কিন্তু হয়তো বা তার কাছেও থাকা হয় না ওইরকমভাবে সারাদিনে একবার হয়তো কথা বলা হয় কিন্তু স্বামীকে কিন্তু একজন স্ত্রী যেভাবে মিস করে যেভাবে তার টেক কেয়ার করে স্বামীরও কিন্তু ঠিক সেইভাবেই তার স্ত্রীকেও টেক কেয়ার করা উচিত তাহলেই কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয় তো যাই হোক আপুরা কেউ কিছু মনে করবেন না অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে আসলে এই কথাগুলো কিন্তু বাস্তব সত্য একটা কথা টাকা পয়সা না থাকলেও কিন্তু স্বামী যদি ভালোবাসে অনেক কেয়ারিং হাজব্যান্ড হয় দেখবেন কিচ্ছু সেটা মনেই হয় না কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাকে ভরপুর করে রেখেছে কিন্তু স্বামী আপনাকে কেয়ার করে না আমার কাছে মনে হয় সেই সম্পর্কটা শুধু লোক দেখানো সামাজিকতা রক্ষা করা সবাইকে বোঝানো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক ভালো আছি এই আর কি কিন্তু মনের মিল তাদের কখনোই আছে আমার কাছে মনে হয় না দুজনই দুজনের প্রতি অনেক বেশি কেয়ারিং হতে হবে তাহলেই সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে তো আমার সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল সবার হাজব্যান্ড যেন অনেক বেশি কেয়ারিং হয় আপুরা আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে অনেক কথা বললাম কথা বলতে বলতে এদিক থেকে আমি মাছ কেটে ধুয়ে তো ভেজেও ফেলেছি মাছটা খুব সুন্দর করে ভেজে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে মুগ ডাল একটু ঘন করে মুগ ডাল ভুঁড়ি ভুনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এই তো দেখেন হিমু কিন্তু ইলিশ মাছের গন্ধ অলরেডি পেয়ে গেছে টেবিলে খাবার সার্ভ করে দেয়া আছে আমরা এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপর আপনাদের সাথে আবারও ক্যামেরাটা অন করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই তো শুয়ে কি আর থাকা হয় বিজনেসের কাজ করছিলাম ড্রেস অর্ডার কনফার্ম করছিলাম আর কোন ড্রেস আছে কোনটা নেই সেগুলোই দেখছিলাম অর্ডার করছিলাম আবার তো এখানে কিন্তু আপনাদের জন্য আপুরা জমজমের হিউজ কালেকশন আনা হয়েছে অনেকেই যারা জমজম চেয়ে পাননি তারা কিন্তু এখন অর্ডার কনফার্ম করতে পারেন এখন অনেক ড্রেসই অ্যাভেলেবেল আছে তো যাই হোক এখানে রাখা হয়েছে অর্ডারগুলো কনফার্ম করা হয়েছে এখন আমরা পার্সেল প্যাক করব আর কি তো সেই সময়গুলো আপনাদের সাথে আর শেয়ার করবো না সেখানে অনেকটা সময় আমাদের লেগে যায় এবার একটু বিজনেসের কথা বলা যাক আপুরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেই প্রথম থেকে আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি প্রথম থেকে আমি আপুদের অনেক ভালোবাসা অনেক অনুপ্রেরণা অনেক সাপোর্ট পেয়ে যাচ্ছি আর একটা কথা না বললেই হচ্ছে না প্রবাসী আপুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন যেটা আমি আসলে ভাবতেই পারিনি প্রবাস থেকে যেমন লন্ডন আমেরিকা ইটালি সৌদি আরব মালয়েশিয়া অনেক জায়গা থেকে আপুরা কিন্তু বেশ অনেকগুলো করে করে দশটা বারোটা কেউ আটটা কেউ সাতটা এরকম করে ড্রেস নিচ্ছেন আমার কাছ থেকে তো আপুদের প্রতি কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা আপুরা আপুরা আমাকে সাপোর্ট করবেন আর আছেন যারা ড্রেস পান না আসলে আমি ড্রেস থাকলে ড্রেস দিব না এমনটা তো হবেই না এটা আমার বিজনেস আমি ড্রেস থাকলে তো অবশ্যই আপনাকে ড্রেস দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরা আছেন যে একটু রাগ হয়ে যান ড্রেস না পেলে আসলে আপুরা ড্রেস না থাকলে তো আমি কিচ্ছু করতে পারি না একটা ড্রেস দেখা যায় ছয় পিস দশ পিস করে আনা হয় অনেক সময় দেখা যায় দু একটা রিজেক্ট বের হয় সেগুলো তো আমি আপনাদেরকে আর দেই না সেগুলো খুব ভালো করে চেক করি এই তো এখন কিন্তু ড্রেসের চেক করা চলছে আর আজকে কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে রেড কালারের চুন্দরি ড্রেসটার অফার শেষ আর ব্লু কালারের একটা ড্রেস আছে সেটাও অফার দিয়েছিলাম তো আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমার সবগুলো ড্রেস চলে গিয়েছে পনেরো ষোলোটার মতো চুন্দ্রি ছিল আর ব্লু কালার এটা খুব বেশি ছিল না আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম এখন অনেক আপুরা প্রায় তিরিশ জনের মতো আপু এই চুন্দ্রিটা চাচ্ছেন কিন্তু এই চুন্দ্রিটা আমি ফোন দিলাম কোম্পানি থেকে দিতে পারবে কিনা এটা আর রিস্টক করা সম্ভব না অনেক আপুরা হয়তো কষ্ট পেয়েছেন যে আপু ড্রেসটা দিল না আমি আন্তরিকভাবে দুঃখিত সব আপুকে সরি বলছি এই ড্রেসটা যদি আনা সম্ভব হতো আমি অবশ্যই আপুরা এনে আপনাদেরকে নখ দিতাম কিন্তু কোনোভাবেই সম্ভব না আমি অলরেডি যোগাযোগ করেছি আনার জন্য তিরিশ পিসের মতো কিন্তু ওনারা দিতে পারছে না তো যাই হোক যা ছিল এখানে আমি সব চেক করে ফেলেছি এখন আমাদের পার্সেল রেডি করার কাজ শুরু হবে এখানে কিছু ড্রেস আছে আরও কিছু আছে জমজমের আরও অনেক কালেকশন আছে যেগুলো মানে অর্ডার কনফার্ম হয়েছে সেই ড্রেসগুলোও প্যাক করা হবে বেশিরভাগই আজকে পার্সেলগুলো যাচ্ছে দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে ঢাকার ভিতরে আজকে খুবই কম পার্সেল যাচ্ছে এই তো পার্সেলগুলো সব কিন্তু এখানে রেডি হয়ে গেছে আরও কিছু হচ্ছে লিভিং রুমে রাখা হয়েছে আর এখন বাসার এমন অবস্থা যে আমার মনে হচ্ছে একটা শোরুম নেওয়া খুব জরুরি তো ওর বাবা তো বলছিলো যে শোরুম না কি খুঁজছে আমি আবার খুব একটা রাজি না কারণ বাসা ছেড়ে আবার শোরুমে যে ওইখানে আবার আমাকে অনেকটা সময় দিতে হবে তো এটা আমি আর কি চাচ্ছিলাম না বাসাই চাচ্ছিলাম তো যাই হোক সব পার্সেল রেডি সব কাজ শেষ করতে না করতেই দেখি যে আমার তিনতলার রাপা হচ্ছে চটপটি বানিয়ে পাঠিয়েছে তো বাচ্চারা আমাকে ডাকছিল যে মা আনটি চটপটি পাঠিয়েছে তো আমি ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি এতটাই লোভনীয় ছিল চটপটিটা দেখতে এবং খেতে ক্যামেরায় একটু ক্যাপচার করেই রাখলাম তো এই তো আমরা চারজনের জন্য এখানে চারজনের বাটিতে নিয়ে নিচ্ছি আর চটপটিটা অনেক বেশি মজা হয়েছে ঝুমা আপাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিকেলের নাস্তা খাওয়ানোর জন্য তো এই ছিল আমার আজকের লাইফস্টাইল ব্লগটি মনিরাস ওয়ার্ল্ডের এই লাইফস্টাইল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি আজকের ভিডিওতে আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ